ছুটির দিনে রাজধানীতে জমজমাট নির্বাচনী প্রচার প্রচারণা, ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ঢাকার বিভিন্ন আসনে বেশিরভাগ ক্ষেত্রেই নৌকার প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা। একই দলের নেতা হলেও ভোটের মাঠের প্রতিপক্ষের প্রতি ক্ষোভ উগরে দিচ্ছেন অনেকে। রাজধানীর বিভিন্ন আসন ঘুরে জানাচ্ছেন ফজলে রাব্বি। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত রাজধানী ঢাকা, পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। শুক্রবার ছুটির দিনে সবার কাছে পৌঁছানোর চেষ্টা তাদের। সকালে শান্তিনগরে প্রচারে নামেন ঢাকা আট আসনে নৌকার হেভিওয়েট প্রার্থী বাহউদ্দিন নাসিম। ভোটে নেই তবুও তার অভিযোগের তীর বিএনপির বিরুদ্ধে। সন্ত্রাস, নৈরাজ্য, নির্বাচন ভণ্ডুল করা, এদের সবসময়কার এই নীতিতেই বিএনপি চলে। ওদের আদর্শ হলো গণতন্ত্রের বিপক্ষে, তাদের আদর্শ হলো মানুষের বিপক্ষে, জনস্বার্থের বিপক্ষে। সুতরাং তারা চাইলেই এদেশে নির্বাচন বানচাল হবে। এদিকে ঢাকা ১৪ আসনের স্বতন্ত্র প্রার্থীকে নৌকার লোক মানতে নারাজ মাইনুল হোসেন খান নিখিল। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ তার। সে যখনই অন্য প্রতীকে সিল মারবে নৌকার পরিবর্তে, তখন তাকে আমরা কি বলবো? সে আদর্শহীন, স্বার্থপর একজন মানুষ। তবে স্বতন্ত্র প্রার্থীর কণ্ঠে ঝরল একসঙ্গে নির্বাচন করার প্রত্যয়। নিখিল ভাই আমার বড় ভাই, তার সঙ্গে আমার অত্যন্ত সুসম্পর্ক। একটা মনোনয়ন চাওয়া, মনোনয়ন না পাওয়া এবং ইলেকশন কোনো কিছু না, ইলেকশনকে আমাদের নেত্রীর নির্দেশ। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রচারে নামেন ঢাকা ১১ আসনের নৌকার প্রার্থী ওয়াকিল উদ্দিন। ভোটের পরিবেশ নিয়ে স্বস্তি জানান। নৌকার পক্ষে গণজাগরণের প্রত্যাশা তার। আমি মনে করি যে আমার আসনে যথেষ্ট গণজোয়ার, যথেষ্ট মানুষ উৎসাহী উদ্দীপনা, এবং যেখানে আমি যাই হাজার হাজার লোক আসে এবং তারা সবাই ভোট প্রয়োগ করার জন্য ৭ তারিখের জন্য অপেক্ষা করতেছে যে ভোট তারা দিবে এবং কেন্দ্রে যাবে। ভোট শান্তিপূর্ণ হোক, উৎসবমুখর হোক, এমনটাই প্রত্যাশা রাজধানীর এই আসনগুলোর সাধারণ মানুষের। তবে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা না থাকায় কেন্দ্রে ভোটার উপস্থিতির চ্যালেঞ্জের কথাও বলছেন অনেকে। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা।